আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমি রেবেকা খাতুন, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, বাঁকুড়া ডিগ্রি কলেজ, জিগরগাছা, যশোর। ব্যবসা শিক্ষার্থীর সকল দাদা শ্রেণীর শিক্ষার্থীদের জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। শ্রেণী দ্বাদশ অধ্যায় প্রথম পত্র দ্বিতীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই অধ্যায় থেকে আমি বিপণন কি, এর ক্রমবিকাশ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপণন বা বাজারজাতকরণ শব্দটির সাথে তোমরা অবশ্যই ভালোভাবে পরিচিত। পণ্য উৎপাদন করা হয় কেন? এর উত্তর হলো ভোগ বা ব্যবহারের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা একবার ভালোভাবে ভেবে দেখো তো, কৃষক কী জন্য পণ্য উৎপাদন করে? কৃষক প্রথমত তার নিজের বা নিজ পরিবারের জন্য ভোগ বা ব্যবহারের জন্য পণ্যদ্রব্য উৎপাদন করে। এই উৎপাদিত পণ্যদ্রব্য ভোগ বা ব্যবহারের পরে যেটুকু উদ্বৃত্ত থাকে, সেই উদ্বৃত্ত অংশটুকু সে পরবর্তীতে বিক্রয়ের চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উৎপাদনের মূল উদ্দেশ্য হলো ভোগ এবং দ্বিতীয় উদ্দেশ্য হলো পণ্যদ্রব্য উৎপাদিত পণ্য বিক্রয় করা। আবার ভেবে দেখো, আমাদের গ্রামে আশেপাশে অনেক মিষ্টির দোকান আছে। এই মিষ্টির দোকানের মিষ্টি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাঁতি কাপড় তৈরি করে, কুমার হাঁড়িপাতিল তৈরি করে, শিল্পপতি পণ্য উৎপাদন, এই সব কিছুর মূল উদ্দেশ্য হচ্ছে পণ্য বিক্রয় করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিন্তু স্বল্প পরিসরে উৎপাদিত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা না থাকলেও বৃহৎ পরিসরে পণ্য উৎপাদনের করা হলে তার আর বিক্রয় করা অসম্ভব হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃহৎ পরিসরে পণ্য উৎপাদন পণ্যটি সম্ভাব্য ক্রেতার মাঝে পরিচিতি করা, ক্রেতাদের পণ্য সম্পর্কে আগ্রহী করে তোলা এবং উক্ত পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা এবং তাদের ক্রেতাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করায় ইত্যাদি নানাদি কাজ সম্পাদনের জন্য পণ্য উৎপাদন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই রূপ সম্পাদিত কাজের সাথে বিপণন ধারণাটি অতপরভাবে জড়িত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তবে বিপণন ধারণাটি এত সংকীর্ণ নয়, এর সাথে বাণিজ্যিক কাজও জড়িত আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিপণন একটি সামাজিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোক্তা বা ক্রেতাদের মানবীয় ও সামাজিক প্রয়োজনগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো পূরণের চেষ্টা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বিপণন কি সেই সংজ্ঞাটি এখন ব্ল্যাকবোর্ডে দেখব। আমি তোমাদের লিখে দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখো। বিপণন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো
যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট হতে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় কে তার সম্পর্ক গড়ে তোলে। শিক্ষার্থী বিন্দু, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, দেখতে পাবে যে বিপণন সংজ্ঞাটি ব্ল্যাকবোর্ডে আমি লিখে দিয়েছি। বিপণন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট হইতে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় ক্রেতার সম্পর্ক গড়ে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখো, বিপণন হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের নিকট হইতে ভ্যালু পাওয়ার লক্ষ্যে সুদৃঢ় ক্রেতার সম্পর্ক গড়ে তোলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংজ্ঞাটি আমাদের দিয়েছেন ফিলিপস কটলার। ফিলিপস কটলারের মতে শিক্ষার্থীবৃন্দ, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বিপণন সম্পর্কে যে তথ্য বা ধারণা পেয়ে থাকি সেগুলো হচ্ছে, দেখো, এক, বিপণন হলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। দুই, বিপণন ক্রেতাদের সাথে মুনাফাযোগ্য সম্পর্ক গড়ে তোলে। তিন, ক্রেতাদের নিকট হইতে ভ্যালু আয়ত্ত করা হয়। চার, ক্রেতাদের প্রয়োজন পূরণের লক্ষ্যে বিপণন কার্যক্রম করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিপণন ধারণা থেকে আমরা জানতে পারলাম যে বিপণন কি। বিপণন মাধ্যমে ক্রেতাদের চাহিদা পূরণ করা হয়, ক্রেতাদের ভ্যালু সৃষ্টি করা হয়, নানাবিধ তাদের প্রত্যাশা পূরণের জন্য নানা কার্যক্রম করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বাসায় লেখাপড়া করবে, ভালো মতন ঘরে মা বাবার কথা শুনবে, ঘরেতে থাকবে। করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই করোনার সময় এটা তৃতীয় ধাপ চলছে করোনার। আশা করি ক্লাস, যেহেতু সরাসরি তোমাদের আর আমাদের দেখা হচ্ছে না, মাল্টিমিডিয়ায় ক্লাস হচ্ছে, তাই এই যে ক্লাসগুলো আমরা দিচ্ছি সেগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, বাড়িতে লেখাপড়া করো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, সুস্থ থাকো। এই বলে এখানে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।